নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই আগস্ট 2021 বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয়টি রাশি। বিদ্যুতের গতিতে অর্থ আসতে চলেছে এই ছয় রাশির। বর্তমান যে গ্রহের যে অবস্থান, অর্থাৎ এই আগস্ট মাসে বেশ কিছু রাশির ক্ষেত্রে সৌভাগ্য সূচক হতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই আগস্ট মাসে ছয় রাশি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এই 16 আগস্ট রবি স্বরাশিতে অবস্থান করছে এবং সঙ্গে মঙ্গল রাজা এবং সেনাপতি একত্রে এবং সরাসরি মহামন্ত্রীর দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি রবি এবং মঙ্গলের উপর পড়ছে। এর পাশাপাশি বুধ এখানে কিন্তু অবস্থান করছে এবং 26 তারিখ থেকে এই বুধ কন্যা রাশিতে অবস্থান করবে। ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্র আপনার 11 আগস্ট থেকে আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, নিচস্থ হবে, কিন্তু 25 তারিখের পর থেকে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করবে। এবং শনি অলরেডি মকর রাশিতে অবস্থান করছে, স্বরাশিতে বক্রী অবস্থাতে, এবং রাহু আপনার তুঙ্গ গৃহে, কেতু আপনার তুঙ্গ গৃহে অবস্থান। বেশ কিছু সুবর্ণ সুযোগ আসতে চলেছে, বৃহস্পতির কুম্ভ রাশিতে অবস্থান করছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। কোন কোন দিক থেকে কী কী লাভ পেতে চলেছে, বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয় রাশি, বিদ্যুৎ গতিতে টাকা আসবেই আসবে। যদি আপনার বাই বার্থ চার্ট যখন আপনি জন্মেছিলেন তখন যদি আপনার গ্রহের অবস্থান শুভ থাকে এবং বর্তমান আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে, আপনিও কিন্তু হতে চলেছেন বিশ্বে 1 নম্বর মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো শুরু করা যাক, কোন এই ছয় রাশি। দেখুন, বিশ্ব রেকর্ড, আমি আবারও বলবো, গ্রহগত অবস্থান এই 2021 আগস্ট মাসে সুবর্ণ সুযোগ কিন্তু এই ছয় রাশিকে নিয়ে আসবে বা আপনার জন্য বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। প্রথম রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে এবং রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে। বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের শুক্র আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করবে। প্রথম কথা বলি, আপনাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাতে আপনারা সফলতা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট আপনাদের হবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ রোজগার, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। কর্মের জায়গাটাতে যারা কর্ম পরিবর্তনের চিন্তা করছেন বা কর্মক্ষেত্রের প্রমোশন বা যারা ফ্রেশার্স আছেন, যারা কর্মের জন্য চিন্তা করছেন, তারা কিন্তু কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। একাদশভাবে গুরুর অবস্থান এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। সফলতা, সাকসেস, লাভের জায়গা নির্দেশ করছে এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি, ভূমি, ভবন, বাহন, সুখ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের কিন্তু হবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ
নির্দেশ করতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং ধনভাবে ধনপতির অবস্থান, সরাসরি ধনভাবে গুরুর দৃষ্টি, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মজবুত করবে। এবং এর পাশাপাশি কর্মপতি আপনার ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মের মাধ্যমে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং ব্যবসার ক্ষেত্রে শনি সপ্তমভাবে অবস্থান করছে, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, বিদেশ থেকে লাভ, আকস্মিক প্রাপ্তি, পারিবারিক সুখ, প্রেমজ জায়গাতে আপনারা সফলতা পাবেন কর্কট রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড, বিশ্ব রেকর্ড, বিদ্যুতের গতিতে টাকা আসবে, আমি আবারও বলবো পারিবারিক সুখ, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন পরিবর্তনের সম্ভাবনা, কর্মের জায়গাটাতে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান চোখে পড়ার মতো, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট, এই 2021 অগস্ট মাসে ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। গ্রহগত অবস্থান খুবই ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনার কেন্দ্রে অবস্থান করছে রবি এবং মঙ্গল, পঞ্চমভাবে আপনার শুক্রের অবস্থান নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যভাবে শনির অবস্থান এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান, সরাসরি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, আটকে থাকা টাকা আপনাদের রেস্কিউ কিন্তু হবে, পুনরুদ্ধার হবে। প্রপার্টির দিক থেকে আপনারা ভালো লাভ পাবেন, নিজস্ব সম্পত্তি, ভূমি, ভবন, বাহন সুখ। এবং পঞ্চমভাবে ভদ্র নামক মহাপুরুষ সাহায্য, আকস্মিক ধন প্রাপ্তি, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। প্রেমজ জায়গাতে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বৃষ রাশির ক্ষেত্রে, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, দাম্পত্য সুখের জায়গা, বিদেশ থেকে লাভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তির পাওয়ার সম্ভাবনা বিষয় আছে লক্ষ্য করা। পরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং সপ্তমপতিকে কানেক্ট করছে। এখানে বিশেষভাবে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এবং ধনভাবে ধনপতির অবস্থান, একাদশভাবে শুক্রের অবস্থান বিপরীত রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ ধনুরাশির পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, আপনার আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, বিশেষ করে ব্যবসার দিকটাতে ফোকাস দেবো, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাতে দারুণ দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে ধনুরাশি। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, বিদেশ থেকে আয় আপনাদের হবে, কমিউনিকেশন যোগাযোগগুলো, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু সম্পূর্ণরূপে শুভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ধনুরাশি। এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সাথে যারা যুক্ত আছে তারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন ধনুরাশি। ধনুরাশির
ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে। কিন্তু আমি আবারও বলছি, যারা বলছেন যে আমার হচ্ছে না, আমি বারবার বলছি, বর্তমান গ্রহের গোচর বিশ্ব রেকর্ড করতে চলেছে, বিদ্যুতের গতিতে টাকা আসবে ধনুরাশির, কিন্তু আপনাদের পাশাপাশি ব্যয়ের দিকটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকছে। প্রেমের ক্ষেত্রে শুভ এবং বিবাহের ক্ষেত্রে আপনাদের যোগাযোগগুলো কিন্তু ধীরে 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 কিন্তু আসবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে রাশির অধিপতি অবস্থান করছে এবং সঙ্গে মঙ্গল ভাগ্যাধিপতি এখানে অবস্থান করছে, সরাসরি বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে এবং এর সাথে সাথে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি করবে। কর্ম যোগ ভাগ্যের জায়গাটা আপনারা সাপোর্ট কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকে সিংহ রাশি কিন্তু এই সময় অর্থ পাবে। কর্মক্ষেত্রে কর্মযোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি করবে। সর্বোপরি ব্যবসা ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবে এবং ধনভাবে ধনপতির অবস্থান আর্থিক স্থিতির জায়গা ভদ্রম মহাপুরুষ রাজ্য আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট সিংহ রাশি কিন্তু মজবুত করতে চলেছে। অর্থাৎ আপনি যে সিংহ রাশির মানুষ হন, ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন, বিশ্ব রেকর্ড করতে চলেছেন বিদ্যুতের গতিতে আপনাদেরও। আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। একটু কিছুটা চান্স যে রাশি সেই রাশির ক্ষেত্রে আমি বলবো, যে ছয়টি রাশির কথা বললাম, কিন্তু একটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের ধনপতি এবং আপনাদের সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, এটা খুবই ভালো। এবং একাদশভাবে আপনাদের ভাগ্যপতির অবস্থান যথেষ্ট লাভ এবং একাদশভাবে একাদশপতির অবস্থান এবং পঞ্চমভাবে গুরুর অবস্থান সরাসরি একাদশভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, শনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, শ্মশানমুখ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে যার রাজনীতির ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে লাভ পাবেন, আপনাদের সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যপতি একাদশভাবে সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট এবং একাদশপতি একাদশভাবে কর্মক্ষেত্রের সফলতা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, প্রমোশন বা বদলি যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু নতুন কর্ম পেতে চলেছেন আপনি যদি তুলা রাশির মানুষ হন। এই ছিল 2021 অগস্ট মাসে বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয়টি রাশি। নমস্কার, ধন্যবাদ।